সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ। আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না। ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার কেন্দ্র করে করোনা আতঙ্কের মধ্যেও লকডাউনকে উপেক্ষা করে সোশ্যাল ডিস্টেন্স বা নির্দিষ্ট দূরত্ব বজায় না রেখে ব্যাপক মানুষের ভিড় দেখা গেল পূর্ব বর্ধমানের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে। এদিন পূর্ব বর্ধমান কেশবপুর সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ব্রাঞ্চে এই ঘটনাটি ঘটছে। অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে নাকি টাকা আসছে, তাই তারাই দিন ব্যাংকে পাসবই আপডেট করতে এবং টাকা লেনদেন করতে যান বলে খবর। তাই সকাল 10টার সময় ব্যাংকের সামনে পড়ে যায় লম্বা লাইন, যার কারণে সরকারি ও প্রশাসনিকভাবে লকডাউনের নিয়ম না মেনে প্রায়ই প্রত্যেকে একে অপরের গা ঘাসাঘাসি করে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন পাসবই আপডেটের আশায়। যদিও গ্রাহকরা দাবি করছেন যে ব্যাংকের পক্ষ থেকে তাদেরকে কোনো রকম সতর্ক করা হয়নি। অন্যদিকে ব্যাংকের ম্যানেজার জানান যে প্রত্যেক গ্রাহককে তারা সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখার জন্য সতর্ক করেছেন, কিন্তু কোনো গ্রাহকই সেটা শুনছেন না। তিনি আরও জানান যে করোনা সংক্রমণের ভয়ভীতির মধ্যে এত বিপুল সংখ্যক মানুষের জমায়েত এড়াতে তিনি স্থানীয় পুলিশ প্রশাসনকে এই বিষয়ে জানিয়েছেন। টাকা তোলার জন্য কিন্তু টাকা তোলার জন্য আপনাদের ব্যাংক থেকে কিছু বলেনি যে একটু দাঁড়িয়ে ডিস্টেন্স বজায় রেখে দাঁড়ান? না, ব্যাংক থেকে কোনো নির্দেশ নেই। না, এবং আপনারা এভাবেই সকলে পাশাপাশি ঘাসাঘাসি করে এইভাবে লাইন দিয়ে টাকা তুলছেন? তুলতে মানে ব্যাংক তো বলবে নির্দেশটা, সিভিল যারা আছে তারা বলবে তো। আচ্ছা, তার মানে এখানে কোনো রকম ভাবে বলা হচ্ছে না যে সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখতে? না না না, এভাবেই সকলে দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, এভাবেই কি সবাই তো দাঁড়িয়ে আছে, আমি তো এই এসে ঢুকলাম। বলছি এখানে লাইন দিয়ে কেন দাঁড়িয়ে আছেন? এখন তো সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে থাকার কথা বলা হচ্ছে, সরকার থেকে লকডাউন ঘোষণা করা আছে, তো আপনারা এইভাবে পাশাপাশি ঘাসাঘাসি কি দাঁড়িয়ে আছেন কেন? उसके लिए आज अचानक से भीड़ लगा है, लोगों को लगातार लाइन में रहने के लिए कहा जा रहा है, बट वो लोग क्या है ना, बार बार एक दूसरे के पास आ जा रहे हैं। सबसे बड़ी प्रॉब्लम ये है कि वो वेल एजुकेटेड नहीं है, ठीक है, वो अपनी पर्ची को भर भी नहीं पा रहे हैं, वो एक दूसरे का हेल्प लेके कर रहे हैं, जिसके कारण वो भीड़ जमा हो रहा है। हम लोग कई बार नीचे गए हैं, उसको हटाए हैं, फिर भी वो भीड़ वहीं पर जमा हो जा रहा है। তাহলে সকলকে ব্যাংকের তরফ থেকে সচেতন করা হয়েছে এবং কোনো কেউই সচেতন মানছে না, এটা বলতে চাইছি? এবং প্রশাসন আপনাদেরকে এ ব্যাপারে কোনো সহযোগিতা করেনি? কেশবপুর থেকে প্রতিনিধি তৌসিফ আহমেদের রিপোর্ট, প্রতিবাদী আওয়াজ। সারা বিশ্ব এক গভীর সংকটে, সাথে সাথে আমাদের দেশও। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। করোনা ভাইরাস যাতে মহামারীর আকার না নিতে পারে, সমস্ত সরকারি নির্দেশিকা পদে পদে মেনে চলুন, লকডাউনের সঙ্গে থাকুন এবং গৃহবন্দী থাকুন। নমস্কার।